আজকের এই কেকটা ছিল খুবই সিম্পল একটা টু টিয়ার কেক 1 পাউন্ডের মধ্যে। তো টু টিয়ার বা থ্রি টিয়ার যেই কেকই হোক না কেন, টিয়ার কেকের মধ্যে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যাতে টিয়ারগুলান ভালোভাবে বসে আর টিয়ারের মানে সাইডের রাখা অংশটুকু যদি একটু বাড়তি থাকে। কিন্তু এই 1 পাউন্ডের করতে ধরে কি হয়, ওপরের জিনিসটা মাপ হয় না। ওপরের জিনিসটা যদি আরও চিকন হইতো, ছোট না চিকন হইতো, তাইলে অনেক ভালোভাবে সুন্দর লাগতো আরও, যেটা আসলে আমার বাসায় নাই, এই জন্য আসলে করা হয় না। এই মাপেরই আছে, তো এই মাপেরই আমি লাস্ট অবধি করতে পারি। তো আমি এইটার হচ্ছে যে ভাবছিলাম যে সুন্দর হবে, আরও বেশি সুন্দর হবে, কিন্তু অতটা সুন্দরভাবে আমি করতে পারি নাই, মানে আমার মন মতো হয়নি। আমি যেরকম করতে চাইছিলাম সেরকম আসলে আমি পারফেক্টভাবে পারিনি। মাঝে মাঝে আসলে আমাদের জন্যই হয়, কারণ এইটার ডিজাইনটা না আপু দেখাই দেয়নি, মানে বলছিল যে ইচ্ছা মতো করলেই হলো, আর এটা তেমন হচ্ছে কোনো অকেশনের জন্য নিচ্ছিল না। তো আমি যেহেতু আমার পছন্দ মতো করতেছিলাম, তো চাচ্ছিলাম যে একটু পারফেক্ট হোক, বাট লাস্ট অবধি কেন জানি পারফেক্ট হয় নাই। এই অবধি ঠিক ছিল, সব কিছু ঠিক ছিল, কিন্তু যখন আমি বসাই তখন থেকে কেন জানি পারফেক্ট হয় নাই। তো এখানে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে কোট করে নিচ্ছিলাম, আর হচ্ছে আমি পিঙ্ক কালার দিয়ে একটু হালকাভাবে সোয়াচ করব, কারণ এখানে পিঙ্ক কালারের একটু কাজ করব আমি ওপরে আর নিচে। তো আমি ফিনিশিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমি একটু কার্ড ইউজ করি, কারণ আমার কাছে কার্ড দিয়ে ফিনিশিং দিতে অনেক ভালো লাগে। যারা ফিনিশিংয়ের ক্ষেত্রে খুবই কাঁচা বা ফিনিশিং হয় না, তারা হচ্ছে যে ও মানে ফিনিশিং ছাড়া অন্য কিছু দিয়ে যারা ডিজাইন করে, মানে ভালো ফিনিশিং না হলেও হয়, সেই রকম ডিজাইন অবশ্যই ট্রাই করতে পারেন শেখার জন্য, অবশ্যই শেখাটা বেশি দরকার। তো এই যে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন আমি কীরকম করে করতেছিলাম, আগেরটা আসলে করতে ধরে ভিডিও অন করে আমি অফ করে দিছিলাম, কেন জানি ভিডিওটা হয় নাই। তো আমি দুইটা কেকেরই এরকম জায়গা রেখে ফিনিশিংটা দিছি। তারপর এইটা হচ্ছে উপরেরটা আমি বসাই দিচ্ছিলাম, উপরেটা যখন আমি বসাচ্ছিলাম তখনই আমি বুঝতেছিলাম যে উপরেটা একটু বেশি মোটা হয়ে গেছে, যার জন্য মানে সমান সমান লাগতেছে। যদি একটু চিকন হইতো দেখতে আরেকটু সুন্দর লাগতো। তো এখানে আমি এখন সৌন্দর্যের জন্য যত ধরনের পুঁথি আছে সব কিছু বসাই দিচ্ছি, যাতে একটু ভালো লাগে, একটু ভালো লাগে। তো এখানে আসলে হোয়াইট কালার দিলে সব থেকে বেশি ভালো লাগতো, একটা মানানসই আসতো, কিন্তু আমার কাছে হোয়াইট কালার পার্ল ছিল না, যার জন্য আমি গোল্ডেন কালারটাই দিচ্ছি। গোল্ডেন কালারটা দেওয়ার পরেও আসলে অতটাও খারাপ লাগতেছিল না। তো আমি চাচ্ছিলাম যে এই পুরোটাই আমি হচ্ছে গোল্ড হোয়াইট কালার দিয়ে শেড দিয়ে পূরণ করব, কিন্তু যেহেতু হোয়াইট কালার ছিল না আমি গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি, সেহেতু আমি চাচ্ছিলাম যে গোল্ডেন কালার দিয়েই পুরোটা একদম শেড থাকুক। আর আমার ছোটো ছোটো হোয়াইট পার্ল ছিল, সেগুলো আমি দিয়ে দিচ্ছিলাম মাঝে মাঝে, কারণ ছোটো ছোটোগুলো না আমার কাছে গোল্ডেন কালার ছিল না, মানে দুইটা দুই ধরনের ছিল। আর ওপরে আমার কাছে একদমই ফাঁকা ফাঁকা লাগতেছিল, তার জন্য আমি যেহেতু ভাবতেছিলাম যে আমি ভিডিও করতেছি, তো আমি ওপরে একটা হ্যাপি বার্থডে টপার দেই, যদিও বা এটা আমি আপুকে দেই নাই বা আপু আমাকে অর্ডার করে নাই, জাস্ট আমি ভিডিওর উদ্দেশ্যে দিচ্ছিলাম এইটা। আর এখানে কিছু বাটারফ্লাই দিয়ে দিছি, যাতে দেখতে একটু ভালো লাগে পিঙ্ক কালার, যেহেতু আমি পিঙ্ক কালারের বাটারফ্লাই ইউজ করছি। এই ডিজাইনগুলো না আসলে 2 পাউন্ড 3 পাউন্ড কেকে সুন্দর মানায়, মানে 3 পাউন্ড কেক হলে একদমই অনেক সুন্দর হইতো কেকটা দেখতে, 1 পাউন্ডের জন্য কেকটির ডিজাইনটা বোঝাই যাচ্ছে না। এই তো আমি হচ্ছে এখন উপরে ছোটো ছোটো পার্ল দিয়ে নিব, যাতে দেখতে একটু ভালো লাগে, যদিও বা হোপফুলি ভালো লাগে, কারণ আমার কাছে নিজেরই কেমন জানি একটা ডিজাইন লাগছে। তবু আপু যখন টু টিয়ার চাইছে আমি একটু ভালো করার ট্রাই করছি, কেমন লাগছে অবশ্যই বলবেন।